হ্যালো ফ্রেন্ড হাতে মাত্র কয়েক দিন সময় আগামী ১৯ তারিখ সেই ১৯ তারিখের মধ্যে হাইকোর্টের রায়কে মান্যতা দিতে হবে যেহেতু এখনও পর্যন্ত সরকার সুপ্রিম কোর্টে যায়নি তাহলে সুপ্রিম কোর্টে যদি না যায় অবশ্য অবশ্যই উনিশ তারিখের মধ্যে হাইকোর্টের রায়কে মান্যতা দিতে হবে এবার তা নিয়ে পরামর্শ নিচ্ছে সরকার অর্থ দপ্তর কী অনুমোদন করে সেদিকেও নজর থাকছে এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যে তথ্য পাওয়া যাচ্ছে তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি এটি কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে প্রায় প্রচারিত খবর যে ডিএনএ পরামর্শ নিচ্ছে সরকার উনিশ তারিখের মধ্যে কীভাবে দেওয়া যেতে পারে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে যদি অর্থ দপ্তর থেকে সম্পূর্ণরূপে অনুমোদন না করে তাহলে অন্য ভাবনা হতে পারে অর্থাৎ উচ্চ আদালতে যেতে পারে কিন্তু এখনও পর্যন্ত যেভাবে যাচ্ছে তাতে দুটি বিষয় আমরা লক্ষ্য করছি দুইভাবে মেটানোর ভাবনা তা নিয়ে আইনি যে সিদ্ধান্ত এবং ভাবনা সেগুলো ভাবনা চিন্তার মধ্যে রেখে এবং পরামর্শ নিয়ে কি করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে যে দুইভাবে মেটানোর একটি ভাবনা নেওয়া হয়েছে যে কিস্তিতে যেহেতু এই যে মামলাটি হয়েছিল সেই মামলা কিন্তু হয়েছিল এর আগের পে কমিশন অনুযায়ী অর্থাৎ ফিফথ পে কমিশন কিন্তু সিক্স পে কমিশনেরও যে ডিএ বাকি আছে সেই ডিএ একসঙ্গে দিতে পারবে কি পারবে না যা জানা যাচ্ছে তাতে একসঙ্গে দেওয়ার সম্ভাবনা নেই কারণ আমরা জানি যে গত যে পে কমিশনের রায় সেই রায়ের কিন্তু রেশ এবার এই পে কমিশনের মধ্যেও পড়বে সুতরাং সেই চৌত্রিশ শতাংশ যা বাকি আছে যেটুকু বাকি আছে যেহেতু কেন্দ্র সরকার যা দেয় এবং তার মধ্যে থেকে রাজ্য সরকার যে তিন পার্সেন্ট দেয় যে বাকিটুকু আছে তা একবারে মেটানোর সম্ভাবনা কম সেক্ষেত্রে কিস্তিতে অথবা পিএফের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে বলেই শোনা যাচ্ছে এবং সেইভাবেই এগোচ্ছে নাকি সরকার এবং এটি কিন্তু আলোচনা হচ্ছে আর অবসরপ্রাপ্ত যারা আছে সেই অবসরপ্রাপ্তদের নগদে দেওয়ার ভাবনা চিন্তা চলছে তবে সম্পূর্ণরূপে খবর এখনও প্রকাশিত নয় যদি অর্থ দপ্তরের অনুমোদন না থাকে তাহলে কিন্তু এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে যাবে ধন্যবাদ